আমরা এখন বেরোচ্ছি, চলছি গাড়িতে। কোথায় গাড়ি? বাটরা আটটাতে যাচ্ছি আমরা। তাহলে চলো গাবাজে যাচ্ছিলাম, চল যা বাটরা। হ্যাঁ, চারদিকে মহানন্দা নদী, জল প্রচন্ড বেড়েছে, বর্ষার সময় বাড়িঘর সব ডুবে গেছে। এখানকার প্রতি বছর বর্ষাতে এই এক সমস্যা, বাড়িঘর সব নদীর তলায় চলে যায়, সব আবার সব বস্তিগুলো সব অন্য জায়গায় চলে যায়। ওই সামনে আমাদের লাল বাইকে লাল ড্রেস পরা যে আছে তারা সব যাচ্ছে, আমাদের বন্ধু বান্ধব মোট চারজন আমরা যাচ্ছি। আমি তো যাইনি কোনোদিনও, দেখি গিয়ে ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হয়। এই যে আমাদের দুই বন্ধু যাচ্ছে আমাদের পাশ দিয়ে। রাস্তা একদম মসৃণ রাস্তা আমাদের, সেই রাস্তার উপর দিয়ে আমরা চলছি। এই আমরা এখন এনেছি, উঠে গেছি, সামনে ওই আমাদের দুই সামনে যাচ্ছে। এই রাস্তার উপর নতুন তৈরি হয়েছে, এই আমরা যে সাইডে যাচ্ছি চওড়া করেছে, অনেকটা চওড়া করেছে। যাচ্ছি কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে সেখানে পুলিশ রেড লাগাচ্ছে, কারণ দুদিন আগেই নাকি একজন জলে ডুবে মারা গেছে, এসে চলে গেছে। তো তারপর থেকে কি হবে দেখি, জানি না, বুঝতে পারছি না, দেখা যাক, যাই, তাও যাচ্ছি সাহস করে। আর বেশি দূর নাই, আর বেশি দূর নেই। আর এখন তো বর্ষার ওয়েদার, এখন ওই রাস্তাঘাট তো সব এখন এরকম পানা পুকুরে কাদায় ভর্তি একদম।